মহানগরীর রুক্মিণীগাঁওর পথর দাঁতির গছ কাটি তহিলং রুক্মিণীগাঁও উড়ন সেতু নির্মাণের বাবে কাটিছে গছসমূহ উড়ন সেতু নির্মাণের যো যা চলাইছে লোক নির্মাণ বিভাগে ছয় মাইলের পর সুপার মার্কেটের সমীপলে হব উড়ন সেতুখন নিশার ভিতরতে কাটি পেলালে সাত আট জোপা গছ দৃশ্য দেখাইছো মহানগরীর রুক্মিণীগাঁওর পথর দাঁতির গছ কাটি তহিলং করা হয়েছে রুক্মিণীগাঁও উড়ন সেতু নির্মাণের বাবে কাটিছে গছসমূহ উড়ন সেতু নির্মাণের যো যা চলাইছে লোক নির্মাণ বিভাগে ছয় মাইলের পর সুপার মার্কেটের সমীপলে হব উড়ন সেতুখন নিশার ভিতরতে কাটি পেলোয়া হল সাত আট জোপাক পুরনি গছ ব্রিজ বনাইছে ব্রিজ বনাই ফেলে আমার প্রকৃতি মানে এইবিলাক গছ আছিল আমার গছবিলাক কাটি দিছে এইবিলাক গছ থাকতে আমার বহুত সুবিধা হয়েছিল আমার ছা আছিল আমি গছের তলত রখিছিলো আর রোডের পর আমি পরিত্রাণ পাইছিলো কিন্তু এতিয়া আমার এই গছ আজি রাতেপা আহি দেখি দেখা পালো গোটেকেইডাল গছ কাটি থৈ দিছে মানে গছকেইডাল কাটার কারণে খুব বেয়া লাগিছে গছকেইডাল কাটার কারণে খুবই বেয়া লাগিছে মানে সেইটো কারণে মানে সরকারক মানে আমি গরিহণা দিছো গছ কাটিব নালাগে ব্রিজ বনাক গছকেইডাল কাটিব নালাগে আর গছ থাকার কারণে আমি জিয়া আছো অক্সিজেন নহলে আমি জিয়াই কেনকা থাকি গছ আমি রুব লাগে সরকারে রুব দিয়ে আকো কাটি গছবিলাক কাটো সেখানে গছ কাটিব গছকেইটা যিমান ডাঙর ডাঙর গছবিলাক কাটি পেলাইছে আর এইখানটি জায়গাত এই গছকেইটা থাকতে যিমান সৌন্দর্য আছিল সেইবিলাক গোটেই নোহোৱা হৈ গেল আজি গছ এডালো নাই আমার সতীর্থ সাংবাদিক প্রিয়ব্রত গগৈর সহ সংযুক্ত হয়েছো এইখানে মুহূর্তত প্রিয়ব্রত গছ কটা হল পুনের যেদরে জুরুদর উড়ন সেতু নির্মাণের সময় গছ কটা হয়েছিল রাইজর প্রতিক্রিয়া দেখবলে পয়া হয়েছিল এইবার বানে বিধ্বস্ত করা রুক্মিণীগাঁওত উড়ন সেতু নির্মাণের যো যা চলাইছে গছ কটা হয়েছে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাইজর মাজত হয় জয়ন্ত তাতক আগে এটা কথা কব বিচারিম যে কিমান বহনক্ষম হয়েছে আসলে আমার এই গোটেই উন্নয়ন প্রক্রিয়াটো বিভিন্ন ধরনের উড়ন সেতু নির্মাণ করা হয়েছে বৃহৎ বৃহৎ অট্টালিকা প্রস্তুত করা হয়েছে কিন্তু তারবাবে যেসব গছ কটা হয়েছে সেইবোৰ আসলে ক্ষতিপূরণ কত পয়া যাব কিমান বহনক্ষম হয়েছে গোটেই আমার আসলে উন্নয়ন প্রক্রিয়া আমি দেখব খুঁজছো এই স্থানতে আসলে আট ন জোপাক গছ আছিল আর এনে নহয় যে পুলি গছ আছিল বা বুহা গছ আছিল এনে ধরনের নহয় বা শুকাই যাওয়া মরহি যাওয়া গছ নাছিল সম্পূর্ণ পরিণত আর হুঠাম গছ আছিল আর রাতেটির ভিতরতে আসলে যখন উড়ন সেতু নির্মাণ করব খোঁজা হয়েছে রুক্মিণীগাঁওত সেই রুক্মিণীগাঁওর উড়ন সেতুখন নির্মাণ কার্যর স্বার্থতে বর্তমান সময় এনেদরে রাতেটির ভিতরতে আসলে কাটি পেলা হয়েছে গোটেই গছ কেজোপা আর যদি আসলে এক বিক্ষোভ আন্দোলন সৃষ্টি করার কথা কোয়া হয় গিনিজ বুকত নাম উঠার কথা চেষ্টা করা হয় আর সমান্তরালক যে তিন কোটি চারি কোটি গছ পুলি রোপণের কথা কোয়া হয় সেই সময়তে গুৱাহাটী মহানগরীতে খুদ গুৱাহাটী মহানগরীতে এনে ধরনের কাম কিয় সংঘটিত হয়েছে বারে বারে সেইটো এটা গুরুত্বপূর্ণ কথা আর এই যখন আসলে উড়ন সেতু নির্মাণ করব গৈ আছে উড়ন সেতু আসলে যুক্মিণীগাঁও যানজটের সৃষ্টি হয় বা কৃত্রিম বানর সৃষ্টি হয় সেই বানর বিকল্প পথ বিচারি নির্মাণ করব গৈছো বলে মন্তব্য করব খোঁজে কিন্তু কিমান সুদূরপ্রসারী হব সেই কথা কিন্তু বর্তমানে স্পষ্ট নহয় যার বাবে ইয়ার স্থানীয় রাইজেও কিন্তু কিছু সময়ত বহুতো সময়ত আসলে বিরোধিতা করা দেখবলে পাওয়া গৈছিল এজন বর্তা আছে বর্তা হয়তো ইয়াতে দোকান দিয়ে বর্তা ইয়াতে দোকান দিয়ে নাকি আপনি ও মই আজি পনেরো বছর হলেতে দোকান করি আর দুইবার তিনবার মো দোকান ভাঙি ছিঙি লই গেছি জিএমসি দুইবার তিনবার লই গেছি আর পানি হয়েছিল গেলি সিদিনা মোট দোকান আছিল তাতে ডাঙার দোকান সেই দোকানও নাই মাল বস্তু এটা গছজোপা আপনি কালি আছিল ও কালি আছিল কালি মই দোকান করে গেছি গছজোপা আছিল আছিল রাতি কাটছি ডাঙর গছ আছিল না ডাঙর আছিল করস গছ বিরাট বহুত মানুষ জিরাইছিল ইয়াতে কত মানুষ কত গাড়ি সারি থাকে আমি থাকো মানুষবিলাক থাকে বহুত বস্তু থাকে এতে গোটেইখিনি চুন উদং হয়ে পেলালে তো সব উদং করেছি এটা বেয়া দেখা হয়েছে আসলতে কামটো কি করে না জানো এটা সরকারে আর মিয়া কি কম আর এটো সাহু নাইকিয়া হবো এতিয়া মানুহ থাকিবলৈ অসুবিধা অসুবিধা হবো অসুবিধা হবো আমার বিশেষকে আমার অলপ অসুবিধা বেশি হবো আমাকে তো দোকান দিবে নেদে ইয়াতে আর তাতে হয়েছে মই লোন লওয়া দোকান প্রধানমন্ত্রী লোন লৈছিল এটা মোর সমস্যা হয়েছে আপনি গছজোপা কটার কারণে কি কব ভাল কইছে বেয়া কইছে কি কিন্তু গছজোপা কাটার কারণে মোর চকু পানি ওলাইছে আসলে সচাকে মোর মানে মানে বহুত মোর বহু মনটো বহুত আঘাত পাইছে বহুত আঘাত পাইছে গছডাল গছডালর মোর তারমানে মোর পিতৃহান আছিল আসলে গছডাল মো বহুত দুঃখ লাগিছে আর চকু পানি গেছে আপুনি তুলিছিল যেন হৈছিল সাগে গছডাল যেতিয়া ৰুইছিল হয় মই গছডালৰ কাৰণে মই জীৱন নিৰ্বাহ কৰি আছিলোঁ ইয়াতে এতিয়া সেই গছডাল আজি শেষ কৰি দিছে কাটি গ'লে কি ক'ম মই এতিয়া
চকুপানী সেইকাৰণে মোৰ বহুত দুখ লাগিছে আৰু চকুপানীও লাগিছে। আচলতে যোৱাকালি দিনটোত যেতিয়া এইগৰাকী ব্যক্তিয়ে ইয়াতে দোকান দিনত আছে ৰাতি কাটি লৈ গৈছে ইয়াতে ৰাতি নিছে এইবিলাক এইবিলাক কাম ৰাতি কৰিছে ৰাতি দহটা বজাৰ পিছত কৰিছে ৰাতি কিয় কৈছে দিনত আপোনালোকে বাধা দিব কাৰণে ৰাতি কৈছে নেকি নাজানো সেইটো আমি দিনত একো শব্দই নাই দোকান কৰি আছোঁ আৰামছে ৰাতি সিহঁতে আহি পেলাই কোন মূৰটোত কাটি দিছে আমিতো আঠটা বজাত দোকান বন্ধ কৰি ঘৰত যাওঁ তাৰে পিছত ইয়াতে কাটি চেটি লৈ গুচি গৈছে। হয় জয়ন্ত, যোৱাকালি দিনটোত আচলতে এজন ব্যক্তিয়ে যেতিয়া ইয়াতে দোকান কৰি গৈছিল বা তেওঁৰ ব্যৱসায় সামৰি ঘৰলৈ গৈছিল সেই সময়ত ইয়াতে গছজোপা আছিল, কিন্তু যেতিয়া আজি ৰাতিপুৱা পুনৰ তেওঁ ঘূৰি আহিল ঘৰৰ পৰা দোকান কৰিবৰ বাবে বা ব্যৱসায় চলাবৰ বাবে, কিন্তু নিশ্চিতভাৱে নিশাৰ ভাগত সংগোপনে গছ কটাক লৈ ৰাইজৰ মাজত এই প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। প্ৰিয়ব্ৰত, ধন্যবাদ জনাইছোঁ আপোনাক। লাইভ আৰু আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। লৈছোঁ আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। ৱেডাৰ ৰিপৰ্ট প্ৰেজেণ্টেড বাই সানৰাইজ। ইজৰাইলক আক্ৰমণ কৰা মিলিছিয়া বিদ্ৰোহী গোট হিজবুল্লাৰ বিৰুদ্ধে ভয়ংকৰ আক্ৰমণ আৰম্ভ কৰিছে ইজৰাইলে। শতাধিক বিমানেৰে দক্ষিণ লেবাননত আক্ৰমণ চলাইছে ইজৰাইলে। দেওবাৰী নিশা লেবাননত থকা হিজবুল্লাৰ 270টা ঘাটিত বিমান আক্ৰমণ কৰে ইজৰাইলৰ বায়ুসেনা বাহিনীয়ে। ভূমধ্য সাগৰৰ ওপৰেদি গৈ দুখন দেশ পাৰ হৈ চলাই আক্ৰমণ। হিজবুল্লাৰ ধাৰাবাহিক ৰকেট আক্ৰমণৰ পাছতে ইজৰাইলে বিমানেৰে আক্ৰমণ চলাই লেবাননত। ইতিমধ্যে ইজৰাইলৰ বিৰুদ্ধে যুদ্ধ ঘোষণা কৰিছিল লেবাননস্থিত মিলিছিয়া সন্ত্ৰাসবাদী সংগঠন হিজবুল্লাই। শ ড্ৰোন আৰু ৰকেট আক্ৰমণেৰে ইজৰাইলক ব্যতিব্যস্ত কৰি তোলা হিজবুল্লাক সমূলাংশে নিপাত কৰাৰ ভাবুকি দিছে ইজৰাইলে। এমাহ পূৰ্বে বেইৰুটৰ উপকণ্ঠ অঞ্চলত হিজবুল্লাৰ সামৰিক প্ৰধান ফুৱাদ শত্ৰুক হত্যা কৰিছিল ইজৰাইলৰ চোৰাংচোৱা সংস্থা মোছাদে। ক্ৰমাত বেয়াৰ ফাললৈ ঢাল খাইছে মধ্যপ্ৰাচ্যৰ পৰিস্থিতি। গাজাৰ যুদ্ধৰ পাছত এইবাৰ ইজৰাইলৰ লক্ষ্য মিলিছিয়া গোট হিজবুল্লাৰ ওপৰত। ইপিনে হামাছৰ ৰাজনৈতিক গোটৰ প্ৰধান ইছমাইল হানিয়েহক ইৰাণত হত্যা কৰাৰ পাছতে ইজৰাইলৰ ওপৰত খৰ্গহস্ত হৈ পৰিছে ইছলামিক দেশসমূহ। ইৰাণকে ধৰি মধ্যপ্ৰাচ্যৰ কেইবাখনো দেশে ইজৰাইলক উচিত শিক্ষা দিয়া হ'ব বুলি হুংকাৰ দিছিল। ফলত মধ্যপ্ৰাচ্যত আৰু এখন নতুন যুদ্ধৰ আশংকা কৰা হৈছিল। ভূ ৰাজনৈতিক পৰিস্থিতি অশান্ত হৈ পৰিছে মধ্যপ্ৰাচ্যত। ইজৰাইলৰ বিধ্বংসী আক্ৰমণৰ ফলত দক্ষিণ লেবাননত 3 মিলিছিয়া সন্ত্ৰাসবাদীৰ মৃত্যু হোৱাৰ লগতে কেইবাজনো অসামৰিক লোকৰো মৃত্যু হৈছে। সদৌ অসম মইনা পাৰিজাতৰ মহাৰাজৰ জয়ন্তী বৰ্ষ উপলক্ষে গুৱাহাটী প্ৰেছ ক্লাবত দেওবাৰে অনুষ্ঠিত হয় গ্ৰন্থ উন্মোচনী সভা। সভাত পাৰিজাত ৰত্ন নামৰ এখনি গ্ৰন্থ উন্মোচন কৰে অসম সাহিত্য সভাৰ প্ৰাক্তন উপসভাপতি তথা অখিল ভাৰতীয় সাহিত্য পৰিষদ অসমৰ সভাপতি মৃণালিনী দেৱীয়ে। ইয়াৰ সৈতে সময় হল লাইভ আৱাৰৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। পাইথন ষ্টিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে পাইথন ষ্টিল।